ঘুরিয়ে ঘুরিয়ে 10টা 15টা 20টা 22টা 30টা অসনার পর কোথায় কোন মোল্লা সাহেব বলে যায় দেখো বিড়ি খাওয়া মকরুতা আরিমি কিন্তু বিড়ি খেলি না উযু ভাঙে না এই মশলাটা ওর মাথায় ধরে গেছে আর এতদিন 29টা সবাই যা হয়েছে ওসব দোকানের মাল পছন্দই নয় কিনিনি ওই 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 মালটার পছন্দ হয় যে বিড়ি খালি উযু ভাঙবে না ওইটা ওর মাথায় ঢুকে গেছে তাহলে শীতকালে এইবারে এইবারে খোঁজ দিয়েছে কোন কোন মোল্লা সাহেব বলবে যে ফাল্গুন চৈত মাসে একবার বাই চললে উযু ভাঙে আর কোতানে শীতের সময় পৌষ মাসে উযু ভাঙতে গেলে অন্তত 7 বার বাই ছড়ানো লাগবে এই রামত যদি কোনো মোল্লা সাহেব করে ও তার অস্ত্র লেবে বাকি আমরা যা বলছি এসব ইডিয়েট আমরা বোকা গাধা নাউলি আর এইসব কথা বলি আল্লাহ রাস্তে ওয়াজ শুনতে হয় ওয়াজ বুঝতে হয় ওয়াজ কাজে লাগাতে হয় রোগী ডাক্তারখানায় নিয়ে যেতে হয় ডাক্তার যে পরামর্শ দেয় আর যে ওষুধ দেয় সেগুলো শুনতে হয় বুঝতে হয় আর বাড়ি এসে ওষুধগুলো রোগীর খাতি হয় না মাথায় দিতে হয় এরা 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 জানে যে ডাক্তারখানায় যেতে হয় এরাও জানে টাকা দিয়ে প্রেসক্রিপশন করে ওষুধ কিনতে হয় এটাও জানে খাওয়াতে হয় এইটা শুধু জানে না জানে শুধু ওয়াজ শুনতে হয় বুঝতে হয় না পালন করতে হয় না আইডিয়া সব আছে চাচা এরা বোঝে না সব বোঝে আসলে আসলে ভেবেছে বোধহয় আমরা যেটা বলছি সব বোধহয় ঠিক সত্যি না আমরা যে মাইকে এত কথা বলছি তো ওরা ভাব কালকে চার দোকানে মানে কোরআন হাদিসে আছে নিশ্চয় না থাকলে আর মাতিন ওরম কথা বলে আছে নিশ্চয় না থাকলে ওরা বলবে কেন তাহলে দেখো তুই আসে সেনাই হলো তা উপায় কি তাহলে তো খুব একটা অসুবিধা হবে না তাহলে কিরকম 70 বছর পোঁয়া পাকা বুড়ো ছিল আল্লাহ গফুরুর রহিম নবী দয়া সাগর ও দেখো আমরা হরিগে গড়িয়ে ঠিক হরিগে গড়িয়ে ঠিক পার হয়ে যাবে এরাম পাটি থাকে তো আমার সঙ্গে একটু বলেন হরিগে গড়িয়ে পারবা পাটি আমার 9:30 আমার কথা 10টা বাজ দিয়ে যায় ও সব নয় ক্যান্সেল করে দেবো হরিগে গড়িয়ে পারবা কেটে কেটে একটু বলেন তার সঙ্গে তোমার বুঝপাড় হোক পৃথিবীতে হরিগে গড়িয়ে একটা জায়গায় 3টে জাল ভোট দেওয়া যায় কারণ যারা অফিসার তারা ঘুষখোর যে ভোট দেয় সেও বদমাইশ জাল ভোট দেওয়া যায় দোকানে একটা মাল কিনে চুরি করে দুটো আনা যায় কখনো কখনো এটাও অসম্ভব নয় এদিক সেদিক করে নানান তাল করে টাকার ভিতরে টাকা দিয়ে একটা জাল নোট চালানো যায় পোস্ট অফিস থেকে এই ব্যাংক থেকে পেট্রোল পাম্প থেকে বলেই দিয়ে যায় তোরা জাল নোট যেই চিকে মাদে সাত চিকে মেরো আমি খেটে খাই তাহলে তুই কি করি বলতে স্যার আমি এদিক সেদিক করে পার করতে পান তুই চিকে মারলি তো আর কেউ নেবে না তাহলে তো একদিন আমাদের তো নিষেধ আছে তাহলে একটুখানি দেন স্যার আমি গরিব মানুষ তাদের ও সেই টাকা নিয়ে এনে সালা মার্কেটে খুঁজেছে কোন দোকানদার বুড়ো বেনা চোখি চশমা আছে আর ঠিক কারেন্ট অফ হয়ে গেছে সেই তড়েকে 500 টাকা দেবো বলতে কাকা একটুখানি খুচরো করতে দিন কাকা তাহলে খুচরো তো নি তাহলে তুমি এক কাজ করো ওই 100 গ্রাম সোলা দাও এসব চালাকি দুনিয়ায় চলে এসব চালাকি আখেরাতে আখেরাতে একটা সুন্দর অজ আছে আমিও মাঝে মাঝে করি অজটা কি বললো বিরিয়ানির চাল কত করে কিলো এখন বিরিয়ানির চাল 80 টাকা কিলো 80 টাকা কিলো এখন বলছে তুমি বিরিয়ানির চালির মতো অত সুন্দর চাল হতে পারো নি তুমি বিরিয়ানির চাল যেখানে ঝেড়েছিল ধান ঝেড়েছিল ওখানকার দু চারটে কাঁকর ওই চালির সাথে মিশে গেছে তা ভালো খালু তারপর তাহলে ওই যে তুমি কাঁকর তোমার দাম বলো 5 টাকা কিলো কেউ কিনবে না কিন্তু তুমি দলে মিশে আছো ওই দলের দাম 80 টাকা কিলো তুমি বাবা দলের বাইরে যেও না দলে থাকো বিরিয়ানির চাল যখন 80 টাকায় বিক্রি হবে তুমিও তখন 80 টাকায় বিক্রি হবে বলুন সকলে সুবহানাল্লাহ এই সর্বনাশ শালা শ্রোতা সাবাল লোক হয়েছে আপনারা এত চালাক হয়েছেন কবে আমি তো ভেবেছিলাম সুবহানাল্লাহ বলবে সব অস্টা শুনে আমার বিরাট ভালো লাগলো আমি যে যে কেতাবে ওই অস্টা লেখা আছে না ও যিনি বলেছেন সব ঠিক বলেছে আসলে টাইম কম ছেলে বলো শেষের 2 পৃষ্ঠা আর অস করতে পারিনি ওর পরে এখনো 2 পৃষ্ঠা আছে তাও যে কি আছে আমি বিরিয়ানির চাল কিনে বাড়ি নিয়ে যাওয়া হলো ঝেড়ে ঝুড়ে হাঁড়িতে ছড়িয়ে দেওয়া হলো ভাত চড়ানো হলো ভাত হয়ে যাওয়ার পরে
সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেল, সর্বস্থাপাদে ময়দান আটাতে দম দম দিয়ে এবার ছেড়ে দিলে, সেই বিরিয়ানির ভাত চামচি তুলে তুলে আমার প্লেটে যেই দিলে কুটুস্কর শব্দ এসে, আমি শালা কুটুস করলো কি, ভাত পড়লি তো থপাস করবে, কুটুস করবে না তো, সেই ভাতের ভেতরে পাক দে দে পাক দে দে, একবার দিলাম খস করে উঠে আমি, তাহলে ইরির ভেতরে আছে আবার শেয়ালের চিটিং বাস, ভাতও যেরাম সাদা সে পাথরটাও সাদা, কোনো মতে লাইন পাচ্ছি না, বলি তো শালা দাঁতে পড়লি দাঁত শেষ, খুঁজে 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 ওই যেই থালার গায়ে লাগে তখন খস খস করে বের করে টিপে শালা হারামি তুমি যাও চিলি চিতি, কাঁকর 80 টাকা দামে বিক্রি হয়, খাওয়ার আগে বলো চিলিপ চিতে দে তারপরে ভাত গালে তোলে খালু, এটাও মনে রাখিস, এটাও মনে রেখো, বিরিয়ানি চালে কাঁকর থাকলে মানুষকে ধোকা দিয়ে বিরিয়ানির রেটে কাঁকর 80 টাকা দরে বিক্রি হয়ে যাবে, কিন্তু জান্নাতের চৌকাটায় যে ভাত কটাই যাবে জান্নাতে, কাঁকর যাবে জাহান্নামে, মানুষ যদি ভাতের কাঁকর বেছে যদি চিলিপ চিতি দেয় আল্লাহ বোধহয় অন্ধ তাই না, নাকি তোর খালাতে ভাই তোর একটু দয়া করে ঢোকাবে, কি সুন্দর কথা, বিরিয়ানির চালির সঙ্গে থাকলি বাবা 80 টাকায় বিক্রি হবে, আমি পরের পৃষ্ঠায় লেখা আছে একটু পড়ে নিস, খাবার সময় কাঁকরটা চিলিপ চিতি দে তারপরে লোক ভাত খায়, কিছু যাচ্ছে টাচ্ছে মাথায়, আল্লাহর রাস্তায় বলছি কোন পাম খাবার দরকার নেই, আপনার জান্নাতের ঠিকেদারি কেউ নেবে না, কেউ জান্নাতের দায়িত্ব নেবে না, দুনিয়ায় যদি পথ দেখাতে হয় তো কোরআন পথ দেখাবে, কবরে যদি বন্ধ হতে হয় তো কোরআন আপনার বন্ধ হবে, আসরে সুপারিশ যদি করতে হয় তো কোরআন আপনার সুপারিশ করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তে বলছি, প্রিয় রসুল বলেছিলেন ইসমাইল ইসমাইল কইছে এদিকে এদিকে আসো আমার তো সাহস বাড়ুক অন্তত, ইসমাইল এসো শিখে এসো, শেষ কথা বলছি নদী খাবার, শেষ কথা বলছি, ওই গ্রামে গঞ্জে বৃদ্ধ মানুষ যখন ইন্তেকাল করেন একটু খেয়াল করে দেখবেন, ওই বলি চাচা শরীরের অবস্থা টবস্থা কি, তাহলে না আল্লাহ এখন ভালো রেখেছে, তবে খোকা আউমাউ করে কি করব, মরে তো যেতে হবে, এই সকাল সন্ধ্যা একটু কোরআন পড়ছি দাঁড়াতে আর পারি না, শুয়ে শুয়ে নামাজটা পড়ছি, খোকা একটু দোয়া করো আর মাঝে মাঝে এসে আমার একটু কোরআন শুনিয়ে যেও, চোখও গেছে ভালো পড়তে পারি তো খুব ভালো লাগে, বুড়ো মানুষের কাছে এরাম শুনলি না আরো ভালো লাগে, যে নিজেও পড়ছে আবার অন্যদের বলছে একটু কোরআন শুনিয়ে যেও, বা আল্লাহ ভালো করুক, তা আমি চাচা তার ছেলে পিলেদের অবস্থা, তাহলে খোকা আমি তো জীবনে জালিয়াতি জোর চুরি খোবারটা কিছু করিনি, খেটে খুটে বাচ্চা কটারে মানুষ করেছি, আর ওই বিঘে দু তিন জমিটা আছে, একটা ছেলে আর দুটো মেয়ে, তো তার ছেলেটার বলেছি খোকা আমার এই জমি যেটুকান আছে এটা একটু নাড়াচাড়া করিস, আর লোকের ফাঁকি টাকি দিস নে, হালাল ভাবে চলিস, তোর গোশ মাছের দরকার নেই, দুটো ডাল ভাত আল্লাহ তোর দেবে, আমি তোর বাপ তো, আমার এই জমিটা থাকলো ইট ভাঁটা থাকলো জলকর থাকলো ঘাটপ করি দুটো দোকান আছে এইগুলো একটু দেখাশোনা করিস, ও আল্লাহ রহমতে দুটো ডাল ভাত তোর ডাল ভাত হয়ে যাবে, বাপ গেছে মরে, এখন ও তো দেখলো আব্বা তো বললো ডাল ভাত, এই ডাল ভাত কতদিন খাওয়া দেয়, গোস্ত খাতি আর গেল আমার কাছে, বলছে ভাই ডাল ভাত রোজ ভালো লাগছে না গোস্ত খাও, আমি তাহলে এক কাজ কর দশ আঙুলি কালি মার, দশ আঙুলে বুঝতে পারেননি প্রথমেই দিলে জলকরের জমি, হ্যাঁ খাসির মাথা মতো দামি জমি দু বিঘে ঝেড়ে দিলে, বলি দু বিঘে জমিতে মাত্র 30,000 টাকা লিজ দেয়, কি সুন্দর বলো দিন, একের সঙ্গে বেঁচে দিয়েছি সালা 12,00,000 টাকা, দারুণ ফুর্তি করে খাওয়া দাওয়া বিরাট খাওয়া দাওয়া, আর এই যে এই যে হঠাৎ করে এত টাকা হাতে পাওয়া ওয়াল ব্রেন ঠিক রাখতে পারবে না, শরীর মেয়েদের একটু ডিসকালার পানা ছিল তো সালা সাদা পানা দেখে আবার একটা পার্টনার লেস, সে দুটো এসে তো ঝড়াবড়া হচ্ছে, হ্যাঁ তুই আমার বেকরস মানে ঘর করে দিতে হবে, তাহলে আবার কালি দিতে হবে, দিলে ঘট পুকুরির দুটো দোকান পাঁচাগুলি টিপ মেরে দিলে 16,00,000 টাকা, দে বিরাট জাকজমক করে ঘর বাড়ি সব হয়ে গেল, ডাল খাচ্ছে না গোশ খাচ্ছে, কথা বলেন কি খাচ্ছে, ও অ্যাকচুয়াল চোখে দেখলি গোস, চোখে দেখলে কিন্তু অরিজিনাল, ও বলো বিষ তেলের চেয়ে ভয়ঙ্কর বিষ খাচ্ছে, তার মানে নিজের বিক্রি করে দিচ্ছে মানে নিজের ভবিষ্যৎ একদম শেষ করে দিচ্ছে, বাপ বলেছিল খোকা একটু দেখিস দুটো ডাল ভাত আল্লাহ দেবে, ও যা দেখেছে
তা তোর বাপ যদি এক্ষুনি কবর থেকে তুলে আনা হয় তাতে ওর বাপ কি ওর দড়ি চুমু খাবে বলে মনে হয়? হ্যাঁ, কিছু একটু বলেন। শ্রোতা এত চালাক হয়ে গেছে যে সুবান আল্লাহর গুণ চিনে ফেলেছে। ইসমাইল ঠিকঠাক বললো, আমি বলে একটা ফাঁদ পেয়ে তুলুম, সেফা দেখেও পড়িনি এখানকার লোক। সন্তান দুটো হয়, একটা সন্তানের আগে লেখা থেকে দন্তস্বয় হস্যু, আর একটা সন্তানের আগে লেখা থেকে কয় হস্যু। যে ছেলে বাপ মরার পরে জমি বেচে কেনে শেষ করে দেয়, সেটা বাপের সুসন্তান না কুসন্তান? জোরে বলেন সু সু কু। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার হাদিস শরীফে পরিষ্কার করে বলেছে, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। নবী আমার ইন্তেকালের পূর্বে সাহাবীদের ডেকে বলেছিলেন, হে আমার প্রিয় সাহাবীগণ, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদিগের জন্য বলছি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করব তোমাদের কাছে। আর তারাকতু ফীকুম আমরাইনি, তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে দিলাম, লাংতা দিল্লো মা তামাসসাকতুম বিহিমা, যে দুটো জিনিস তোমাদেরকে রেখে গেলাম, এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে দুনিয়া যেমন তোমাদের ভালো হবে, মরণের পরেও তোমাদের জীবনটা শান্তির সঙ্গে কেটে যাবে। নবী আমার বললেন, কিতাবুল্লাহি, ওই দুইটার ভিতরে প্রথম হলো আল্লাহ পাকের কোরআন, আর দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বাপ মরার সময় বললো, কচি জমিটা বাড়িটা গাড়িটা থেকলে একটু নাড়াচাড়া করিস, দুটো ডাইল ভাত হবে। নবী মরার সময় ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে উম্মতদের বলে গেলেন, আমি কোরআন আর হাদিসটা রেখে গেলাম, এগুলো একটু নাড়াচাড়া করিস, আল্লাহ তোর কাছে জান্নাত দেবে। এত নাড়াচাড়া করতেছে কোরআন, নাড়াচাড়ার ঠেলায় 70 বছরে কোরআন পড়া হয়নি। এরা নবীর কি উম্মত? দন্তস্বনা ক ইতেকাব করলে হবে, উত্তর দিতে হবে। দন্তসা কেন? ওই ওই পাটনায় চালি যান, পাটনায় চালি। নবী কত শোক করে, কত আদর করে, কত ভালোবেসে, কত নিজের মনে করে বললেন, কোরআন আর আমার জীবন আদর্শ রেখে গেলাম, একটু আদর যত্ন করে এই দুটোকে বুকে জড়িয়ে রেখো। হায়রে পড়া কপাল, যে নবীর হাতের কাউসারের পানি খাওয়ার জন্য ছয় বারাতে কেন্দে নেন্দে একাকার করে দেই, যে নবী সুপারিশ পাওয়ার জন্য রমজানের 27 তারিখে হু করে কাঁদে, চাষে এত কান্না কিসির 27 তারিখে? তাই দেখো আজকে রমজানের 27 তারিখ, একটু জান্নাতটা চাচ্ছিলাম আল্লাহর কাছে, আমি জান্নাতে যাওয়া, তাহলে খোকা না গেলে কি হবে? আমি ইয়াসিন সুরাটা একটু পড়ো দিন, তাহলে খোকা তোমার দাদি সব জানে, আমিও সব শিখি টিকে নি। আচ্ছা এসব কান্না না ধ্যানাসি, যারা কোরআন পড়তে পারে না জান্নাতে জান্নাত চায়, যার ভোটের আই কার্ড নেই সে যদি ভোট দিতে যায় ঝাঁটালেতিটা কেরাম খায়? কথা বলে ভোট তো দিতে পারবে না, সেই জন্য ঝাঁটালাতিও ও ঝাঁটালেতি খাওয়ার সবারই ইলিশ। আমার কথা করলো ইলিশ 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 কিলো কত খায় না তো বলে, 2000 টাকা পেরায় ইলিশ মাছ। 1 কেজি ইলিশ মাছে তেল, পেঁয়াজ, রসুন, আদা, ঝাল, সর্ষে বাটা, জিরে মরিচ গুঁড়ো, আর তারপর জিরে মরিচ, তারপরে ওই কি কেটা গুঁড়ো দেয়, তারপরে বাদ গেছ কি, সব কিছু দিয়ে সুন্দর করে রান্না হয়েছে। ওতে একটা মশলার নাম বলবেন, যে মশলাটা না পড়লি এক ঢোক গেলা যায় না। এখানে আমি কি রান্ধি বেশি, এত খবর রাখি কি করে? লবণ তেল যদি মোটে নাও পড়ে, লবণ পানিতে সেদ্ধ করলেও খাওয়া যাবে। ছোট এলাচ যদি মোটে নাও পড়ে খাওয়া যাবে। পেঁয়াজ যদি মোটে নাও দেওয়া যায়, বাকি মশলাগুলো পড়লে টেস্ট কম হবে, কিন্তু লবণ যদি না পড়ে। চাচা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, তালিম, তরবিয়াত, যা কিছু জীবনে আমল করেছেন, আপনার সব আমল আল্লাহর কাছে ভালো লাগবে যদি তাতে কোরআনের নুন থাকে, যদি তাতে
কোরআন থাকে যে আমল যে ইবাদতে যে নামাজে কোরআন 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 লেই ওটা হলো নুনবিহীন তরকারি ইলিশ মাছ পাবলিক তাই খায় না আর ওই ইলিশ মাছ আল্লাহ খাবে যদি আমাদেরই কথা কোন মদ্দালক কাটে তার সঙ্গে আমার বুঝপাড়া হবে কোরআনের লবণ ছাড়া কোন সাবাল লোকের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিল্ডিং গুলো তৈরি হচ্ছে সেই কোরআনের খিদমতের জন্যই এখানে শুধু বাচ্চাদের পড়ার জন্য আমরা এই পথে পা নামিনি আমাদের এখানে বাচ্চা পড়বে বাচ্চার বাপ পড়বে বাচ্চার মা পড়বে বাচ্চার দাদু পড়বে বাচ্চার দাদি পড়বে আমার জীবন সার্থক আমি 85 বছরের বুড়িরে কোরআন শিখিয়েছি আমার জীবন ধন্য আমি 70 বছরের বুড়োরেও কোরআন শিখিয়েছি যে সমস্ত বুড়োরা বলে খোকা এই বয়সে বোধহয় আর হবে না আমি না চাচা হবে তুমি ধৈর্য হারা হয়ে না আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদদাকির যারা যারা কোরআন পড়তে চায় যারা কোরআন বুঝতে চায় যারা কোরআন জানতে চায় আমি আল্লাহ আমার কোরআন তাদের জন্য সহজ করে দিলাম সুবহানাল্লাহ ইয়াসসারনা ইয়াসসার ইয়াসসার তোমরা সহজ করে দেওয়া যারা পড়তে চায় কোরআন তাদের জন্য সহজ কোরআন কঠিন কাদের কাছে যারা কোরআন পড়ে ভুল ধরতে যায় যারা কোরআনে ভুল ধরতে যায় কোরআন তাদের জন্য কঠিন আপনার বয়স 90 আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার হবে আল্লাহর এই কথাটা আপনি বিশ্বাস করুন আল্লাহ বলেছেন কোরআন সহজ আস্থা রাখুন আল্লাহর উপরে আপনাদের হবে আমাদের কমপ্লিটলি প্রজেক্টটা এরকম সকাল 6টা থেকে 8টা এই 2 ঘন্টা 3 থেকে 6 বছরের বাচ্চারা পড়বে সকাল 8টা থেকে 10টা এই 2 ঘন্টা 6 থেকে 10 বছরের বাচ্চারা পড়বে দুপুর 2টো থেকে 4টে এই 2 ঘন্টা গ্রামের মায়েরা কোরআনের তালিম নেবে বিকেল 4টে থেকে 6টা এই 2 ঘন্টা 11 থেকে 18 বছরের ছেলে মেয়েরা কোরআনের তালিম নেবে মাগরিব থেকে এশা এই 2 ঘন্টা 50 বছরের উপরের বৃদ্ধ মানুষদের তালিমী অনুষ্ঠান তারা শিক্ষা নেবেন এশার পর থেকে রাত 10টা এই 2 ঘন্টা 18 বছরের উপরে আর 50 বছরের নিচের যুবক মানুষদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থাপনা একটা গ্রামে আমাদের চ্যালেঞ্জ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর মেহনত করে করে আমরা লড়াই সংগ্রাম চালিয়েই যাব যে গ্রামের 6 বছরের কুচিও কোরআন পড়বে এই গ্রামের 96 বছরের বুড়িও কোরআন শিখবে বলুন সকলে সুবহানাল্লাহ অস করে কখনো কোরআন শেখানো যায় না তার জন্য সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়েতে শিক্ষার ব্যবস্থা করতে হয় আপনারা যেটা দেখছেন কেরালা মডেল গুটি কতক বাচ্চা নিয়ে আমরা নাড়াচাড়া দেওয়ার জন্য এই মডেলটা ভাবছি না আমরা ভাবছি আমাদের টোটাল মহল্লাটাকে এই এডুকেশনের আওতায় আনতে হবে একদিনই হবে না বললি তো এই বলিস তো বলবেন বক্কাত জাজাজা টক তেতুল ওরও কি পড়তে যাবে তারপর ওই বাচ্চা জাজা খিস্তি করে ও জীবনেও যাবে না তারপর গোলামালি ও সি লোক তো লগুড়িয়া লোক তো ও চার দোকানতে জীবনে উঠবে না ভাই গ্রামের তো বুড়ো আছে অন্তত 30টা তা গ্রামের নাই 27টা বুড়ো বদ তিনটে বুড়ো মানুষই কি ভালো নেই আমি সেই তিনটে বুড়ো মানুষকে প্রতিদিন পড়াবো এটা আমার প্রসেস আমি তিনটে বুড়ো মানুষকেই পড়াবো বাঙালি বলেছি নেগেটিভ দিকটা আগে দেখে নেগেটিভ আমি বলছি নেগেটিভ দিক আগে বিচার করলে না কোনোদিন ডেভেলপমেন্টের কাজ করা যাবে না আমি ধরেই নিলাম আপনার কথা সত্যি গ্রামের 27টা বুড়ো মানুষ বদমাইশ তিনটে বুড়ো ভালো নেই তিনটে আমি সেই তিনজনকে নিয়ে প্রতিদিন সন্ধ্যায় মসজিদে বসে একটু কোরআন শেখাবো একদম মাখরা সহকারে কোরআন শেখাবো আলহামদুলিল্লাহ 6 মাস পড়িয়ে সুন্দর করে তিনজন বুড়ো মানুষ কোরআন শিখে গেছেন আর কোরআন পড়ে ফেলেছেন মানে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা তার কাছে আর কোনোটাই কঠিন নেই কোরআন শিখেছে মানে সবটাই সহজ চাচারে খুব সুন্দর করে পড়িয়ে নিলাম পড়িয়ে মসজিদ একদিন জুমার দিন যেদিন ওই বাংলা খতবা হয় না বাংলা ব্যাখ্যা হয় আর আমি বলে দেবো সামনে জুমায় একটু দেরিতে হবে আমি চলে আসলাম ঠিক 12টা নাগাদ 12:15 সব মুসল্লি এসে গেছে আমরা দাঁড়াবো এবার আমার সার্কাস হবে মুসল্লি সব এসে গেল আমি বললাম আমার এই মসজিদে মহল্লার বৃদ্ধদের আমরা পড়াশোনা শেখাচ্ছি তো আল্লাহর রহমতে 6 মাসে আমরা 3টে বুড়ো মানুষকে কোরআন শেখাতে পেরেছি বক্কা চকোতায় তো বক্কা চকোনায় চলে দাঁড়িয়ে হলো বললে কচি আমি এখানে আমি চাচার টুকেন দাঁড়াবো বাপ তো বক্কা চা দাঁড়ালে হই বাচ্চা তাহলে আমি এই যে দাঁড়াও চাচা একটু দাঁড়ালে
গোলাম আলী প্রথম কাতারে ওঠো, তিন চাচা দাঁড়িয়ে গেল, বক্কা একটু আত্মাহিয়াতুরা পড়ো দিন। আর সুন্দর করে বক্কা চাচা পড়ে দিলে, গ্রামের সব লোক মসজিদে আছে তো নাকি সবাই শুনলো। হই বাচ্চা দোয়া কোন উত্তর একটু হোক আপনার, বলার সঙ্গে সঙ্গে কারেন্ট সুইচ দিক যেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিরু বিকা। হই বাচ্চা পড়ে দিয়েছে, আমি গোলাম আলী চা তুমি কি করবা, তাহলে দেখো আমি আলাম তারা সুরাটা পড়ি, পড়ো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। সুন্দর করে পড়ে দিলে গ্রামের লোক সব দেখলো, এই হেলা 90-70-62 বছরে কোরআন শিখে গেছে। তিন চাচারের সামনে এনে ছোট্ট করে একটা রুমাল মাথায় দিয়ে, আমি চাচা মরণ পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা একটু পড়ুন, তাহলে হ্যাঁ কাকা পড়ব, যাও ছুটি। এইবারে বাড়ি গিয়ে রহমতুল্লাহ ছেলে একটু খেজে পায় না, বাড়ি গিয়ে ওর বাপের ধরে, ও বাবা তুমি বাড়ি কি কামাই করো বলো দিন, কি কামাইটা করো, গোলাম আলীর মতন বুড়ো লোক যদি মসজিদে বসে কোরআন শিখতে পারে তুমি কি কামাই করো বলো দিন, একটু পড়তে পারো না, হবে না হবে না হবে, সালা বুড়ো আমি তাড়া করব না, ওই ছেলে পিলে বুড়ো তাড়া করে ঝেটকে আমার এখানতে যাবে, কিন্তু আমাকে আগে মডেলিং তিনটে করে দেখাতে হবে যে আমি কি করতে পারি। একবার যদি দেখাতে পারি গ্রামের বাপ ছেলেগুলো বাপ কোটার ছেটকে এখানে পাঠাবে, বাপের কথায় যদি নাও হয় আমি দেখবো এই বাড়ি খুঁজে খুঁজে বুড়োর যে বৌমাটা সবচেয়ে তেঁতুল, একটাতে বৌমা আছে না খেঁজবে না, শালে ওই বৌমার ফোন নম্বরে রাখবো, বুড়ো আজকে আসিনি ফোন করে দেবো, ও চাচি চাচি দাদু তো আজকে পড়তে আসিনি, তাহলে পড়তে যাইনি বাড়িতে বেরিয়ে গেছে, আমি চাচি এখানে আসিনি বলো, বুড়ো হয়তো চার দোকান টাকা ঘুরে বাড়ি গেছে, এই বৌমা ধরে ও আব্বা আব্বা কমনে গিলে, তাহলে তো ওই গিলুম ওই দিকে না হুজুর ফোন করে হলো তুমি পড়তে যাওনি, মাথা নিচু করে, আচ্ছা তোমার কি ব্যাম হয় বলো দিন, মসজিদে একটু পড়বা, তা তুমি মসজিদে না পড়িয়ে দিক ওদিক চড়া করতে গেলে, ওই বউ যা থেতো করবে বুঝতে পারেননি, ওদিকে ছেলে থেতো করবে ছিটকে গেলি বউ থেতো করবে, ও তখন দেখবে আমার নিরবিলি থাকার জন্য মসজিদ ছাড়া আর কোনো উপায় নেই, ওর ছেলের ফোন নেবো ওর বুড়ির ফোন নেবো ওর টক তেঁতুল বউডার ফোন নেবো, শালা কারুর কাছকে যেন মুখ না পায়, ওর এখানে আসতেই হবে একটা টাইমে, সিস্টেম সব আছে, যদি ধীরে 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 কাজে লাগানো যায়, ধীরে ধীরে যদি কাজে লাগানো যায় কাজ হবেই হবে, এটা আল্লাহর রহমত। আমি আশা করতে পারি 138টা গ্রামে আমাদের এই মডেলিং এর কাজ চলছে, তার ভিতরে এটাও আছে, কিন্তু আমি খুব সন্তুষ্ট না, কারণ এই রকম ঠাসা মহল্লার যে পরিমাণ বাচ্চা হওয়া উচিত সেই পরিমাণ বাচ্চা এখানে আসছে না, দুটো কারণ হতে পারে, হয় আমাদের পড়ানোর ত্রুটি হচ্ছে, না হলে গার্জেনদের বোঝার বোঝার অভাব আছে, যে কোনো একটা হতে পারে। আমি সুযোগ পেলেই একটা দিন দিনের বেলাতে হয় সকালে নাই বিকালে বসবো, সেদিন শুধু গার্জেন নিয়ে বসবো, আব্বা আর আম্মা নিয়ে বসবো, বাচ্চাদের আমাদের পড়াশোনা শেখাতেই হবে, এখানে যেমন দিন শেখাবো স্কুল কলেজে তেমন দুনিয়াবি তালিম সেটাও তাদের নিতে হবে, এই দুই দিকে আমাদের সন্তানগুলো ফুলের মতো তেলে তেলে বেড়ে উঠবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আমার বক্তৃতার দায়ভার আমার, আমি অস করলাম আপনি যেন আর মুফতি সাহেব ফোন করে বলবেন তোমার ভাই নেরাম বলে গেছে, প্লিজ আমারে বলবেন, যদি অন্যায় হয় আপনি ধরিয়ে দেবেন, অকপটে স্বীকার করে নেব, যেটা আমার ভুল হয়েছে আর কোনো দিন বলবো না, ক্ষমা চেয়ে নেব, আর যদি আমার কথা ঠিক হয় আর ঠিক হওয়ার পরেও যদি দুনিয়াতে কোরআন না পড়েন বাচ্চাদের না পড়ান তাহলে এটাও ঠিক, আল্লাহ যদি আমার ব্রেন ঠিক রেখে দেয় হাসরের মাঠে আমি আল্লাহরে বলবো যে আল্লাহ ওদের কোরআন পড়তে বলেছিলুম কিন্তু ওরা পড়িনি, বাকি আপনার কৈফিয়ত আপনি দেবেন আমার কৈফিয়ত আমি দেব। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা একটু সোনার মদিনায় রাসূলুল্লাহর দরবারে সালাতু সালামের নজরানা পেশ করি। তুমি যদি আমার খানটা সওয়াব দিতে পারো আমি ওই সওয়াবগুলো মিজানে চাপিয়ে জান্নাতে যেতে পারি, আর যদি তোমার সওয়াব কম হয় তাহলে আমার গোনা তুমি যদি খানিকটা ভাগ লাও তাহলে আমার সওয়াব আল্লাহটা ভারী হবে, আমা হয় দুটো সওয়াব দাও না হলে আমার গোনা তুমি দুটো নাও, তোমার 32টা নারী ছাড়া সন্তান আমি আব্দুল মাতিন, জ্বর হয়েছিল সারা রাত মাথায় পানি দিয়েছিলে মা, হাত ভেঙে হসপিটালে পড়েছিলাম 17 দিন, তুমি বেডের আমার বেডের পায়ের পায়ার কাছে হেলান দিয়ে পড়েছিলে বাড়ি আসলি মা,
আমি তোমার সেই কলিজার শেষ রক্তের ফোঁটা মাতিন বলছি, হয় দুটো সওয়াব নাও না হলে আমার দুটো গোনা নাও। মা এক নজরে বাচ্চার মুখ মানে তাকিয়ে বলবে, এই কঠিন সময়ে যে সন্তান তার মাকে জাহান্নামে ফেলে নিজে জান্নাতে যাওয়ার পথ খোঁজে, আমি এই রকম কোন ছোট লোকের সন্তানকে জন্ম দেইনি, তুই আমার ছেলে না, আমি তোর মেয়ে না, আমি তোর মা না। এর নাম হাসর। ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমি সেই কেতাব থেকেই বলছি, আপনি যে কেতাবটা বলেছিলেন কেতাবে কোনো কোনো ভুল নেই, সন্দেহ নেই, এ কথাগুলো সেই কেতাব থেকেই বলছি। সেই হাসরের মাঠে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাপ মা কেউ কারোর হবে না। সেই কঠিন সময়ে নবী বললেন, আল কোরআন আফিল মাহশারে সাফিয়ান, আপনি যেদিন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আল্লাহর কোরআন কোথায় ছিল, ছুটে এসে আপনাকেই জড়িয়ে ধরবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন যে মানুষটা সকালে কোরআন তেলাওয়াত করবে, সন্ধ্যাবেলা কোরআন তেলাওয়াত করবে, একদিন কোরআন পড়া না হলে যার মনে কষ্ট হয়, একদিন কোরআন তেলাওয়াত করতে না পারলে যে মানুষটা মনে মনে কষ্ট পেতে, ওই ধরনের একটা মানুষের জন্য ময়দানে মাশারে ওই কোরআন ছুটি এসে তাকে জড়িয়ে ধরে বলবে, তোমার নাজাতের জন্য বা তোমার ডাকে আজকে সাড়া দেইনি, মা তোমার ডাকে সাড়া দেইনি, তোমার ছেলেপিলে তোমার ডাকে সাড়া দিইনি, তুমি সকাল সন্ধ্যা যে কোরআন তেলাওয়াত করে চলতে, যে কোরআন তুমি সকালে তেলাওয়াত করতে, যে কোরআন তেলাওয়াত করে রাত্রিবেলা তুমি ঘুমিয়ে পড়তে, আমি তোমার তেলাওয়াত করা কোরআন অনেক সময় খুঁজে খুঁজে তোমায় পেয়ে গেছি। গল্লার বান্দা, এই কঠিন দিনেতে তোমার বাপের বাপকে ডাকতে হবে না, মাকে ডাকতে হবে না, তোমার সন্তানা দিয়ার ছেলে মেয়ে নাজাতের জন্য কাউকে ডাকাডাকি করতে হবে না। তুমি না প্রতিদিন কোরআন তেলাবাত করতে, প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাবাত করেছিলে, আমি তোমার তেলাবাত করা সেই কোরআন আল্লাহ পাক আমায় অনুমতি দিয়েছেন, আল্লাহ পাক আমায় অনুমতি দিয়েছেন, আমি কোরআন তোমার কাছে এসেছি তোমার জন্য সুপারিশ করে, আমি কোরআন যে জান্নাতে চলে যাব আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গে যাবার অনুমতি দিয়েছে। আল্লাহ আমার সঙ্গে তোমাকে নিয়ে যাওয়ার পারমিট করেছেন। আফিল মাহশারে সাফিয়ান, কোরআন হলো হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশকারী সুপারিশকারী সুপারিশকারী। আপনি বললেন কি করে কোরআন পড়তে পারি রে, বললেন কি করে কোরআন পড়তে জানি না, আসলে আপনাদের জানানো হয়নি যে কোরআনটা আপনার জন্য কত জরুরি, এ কোরআন আপনার জন্য কত প্রিয়, এ কোরআন ছাড়া মুসলমান দুখদম তুলতে পারে না, এ কোরআন ছাড়া মুসলমানের নাজাতের কোন রাস্তা নেই। হজ করেছেন, বহু টাকা দান করেছেন, তাই হাসরের মাঠে একজন জান্নাতে যাওয়ার জন্য গিয়ে যাবে, ঠিক জান্নাতে ঢুকতে যাবে, কোরআন তার সামনে দাঁড়িয়ে দোয়া দিয়ে বাধা দিয়ে বলবে, এ জান্নাত তোমার জন্য না। লোকটা বলবে, কে আপনি? বললাম, আমি আল্লাহর কোরআন, এই জান্নাতে আমি তোমাকে যেতে দেব না। আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মসজিদ মাদ্রাসায় টাকা দান করেছিলাম, আল্লাহ দুনিয়া জীবনে নামাজ পড়েছিলাম রোজা করেছিলাম, আমি হজ করেছিলাম যাকাত দিয়েছিলাম, কিন্তু কোরআন কেন আমার জান্নাতের গেটে আজকে বাধা দেয়? ওই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আপনার কোরআন কেন জান্নাতে ঢুকতে আমায় বাধা প্রদান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনকে জিজ্ঞেস করে বলবেন, ও
কোরআন তুমি বলো বলো এই লোক তো আমার হাজী বান্দা এই লোক তো মসজিদ মাদ্রাসা টাকা দেওয়া বান্দা এ তো নামাজ রোজা করা বান্দা এর জন্য কেন জান্নাতে তুমি বাধা দিচ্ছ আল্লাহর কোরআন তখন প্রতিবাদ করে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাজী দাতা বান্দার ঘরেতে আমি কোরআন তার ঘরের সানসেডে ছিলাম আমি কোরআন তার ঘরের আলমারির ভিতরে ছিলাম আমি কোরআন তার বাড়িতে বিদ্যমান ছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবেতে ওর ঘরের ভিতরে আমি ছিলাম কিন্তু ও কোনদিনের জন্য আমাকে পড়েনি তাহলে পৃথিবীর জীবনে যে কোরআন আমায় পড়ি পৃথিবীর জীবনে যে লোকটা আমি কোরআন আমায় পড়িনি ও হজ করলো না যাকাত দিল নামাজ পড়লো না রোজা করলো আমি কোরআন দেখতে যাব না আমি কোরআন তার ঘরে ছিলাম ও তো সকাল সন্ধ্যা আমাকে পড়িনি আল্লাহ তুমি ওকে যদি এই জান্নাত দিয়ে দাও তোমার জান্নাত আমি তো আটকাতে পারি না তবে দুনিয়াতে যে লোকটা আমায় পড়িনি ও লোক যদি জান্নাতের ভিতরে চলে যায় আমি কোরআন তাহলে এই জান্নাতের ভিতরে যাব না দুনিয়াতে যে আমার সঙ্গে বন্ধুত্ব করিনি আমি তার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে পারবো না ওরা তাহলে এই জান্নাতে যাক তুমি আমার থাকার জন্য অন্য জান্নাত দাও আমি এই জান্নাতে যাব না যে জান্নাতের ভিতরে কোরআন না পড়া মানুষ থাকবে আমি কোরআন সে জান্নাতে থাকবো না বলুন কোরআনের জন্য কি আল্লাহ অন্য জান্নাত দিয়ে ওরে ওই জান্নাত দেবে বলে মনে হয় কথা বলেন নামাজ রোজা হজ যাকাতের পরেও একমাত্র কোরআন পারে আপনার জান্নাতকে আটকে দিতে আপনি ভাবলেন কি করে কোরআন না পড়ে জান্নাতে যাবেন তেলপানা কলের গান পেয়েছেন সমাজে সবই হচ্ছে জোর কদমে সবই হচ্ছে জোর কদমে শুধু কোরআন শিক্ষার বেলায় একটা ভিখারি অবস্থা একটা ভিখারি অবস্থা যেন এটা এডিশনাল যেন এটা না করলেও হয় ভাবটা যেন এইরকম ও আমরা পড়ি টড়ি নেই তাই পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স রিনু করা পর্যন্ত রিনু করা মতো বছরে একবার তো ইমাম সাহেব বাড়ি বাড়ি পড়িয়ে দেয় বুঝতে পারেননি এই কটক পুকুরে যত দোকান আছে না প্রত্যেক দোকান পঞ্চায়েতের একটা ট্রেড লাইসেন্স থাকে কোনো দোকানদার নিয়ে এখানে আছে না ট্রেড লাইসেন্স বছর বছর রিনু করতে হয় এখন যেহেতু আমরা সবাই মুসলমান তাহলে এটাও বোধ হয় পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স কোরআন পড়ার ব্যাপারে বছর একটু রিনিউ করতে যেতে আমি পারিনি কোচির মাও জানে না তাহলে হুজুর একটু পড়ি যখন যাচ্ছে দাও হুজুর 50 টাকা দাও যে কাজটা আমাদের করা সে কাজটা হুজুর করিয়ে দিচ্ছে এ কি পঞ্চায়েতের ছয় বারাত পেয়েছেন যে ট্রেড লাইসেন্স রিনিউ করে দিলাম লোকের দিয়ে ইমাম সাহেব কেন পড়তে যাবে ভাইয়া বাপটা তো আপনার মাটা তো আপনার আর বহু বাড়িতে এরকম আছে কবর যে পড়ে যে একটু কবরটা জিয়ারাত করবে যার বাপের কবর যারে জান্নাতে দেওয়ার জন্য খুঁতখুত করবো সে আমার প্রতিবোজকে কাটায় চলে যায় বুঝতে পারেননি আকসার ক্ষেত্রে যার বাপের কবর তার গা পাওয়া যায় না এই যেন একটা একজনের পেটের বাচ্চা আর একজন কুতিমুতে ডেলিভারি করানো সকালবেলা ভালো করে বুঝবি না একজন একটু আড়ালে আড়ালে থাক এই পরিস্থিতি যদি কাটিয়ে উঠতে হয় ইমাম কোরআন পড়বে ইমামের বাপের জালায় ইমাম কোরআন পড়াবে ইমামের বাপের জালায় আপনি কোরআন পড়ুন আর কোরআন পড়ুন আপনার মরা বাপ মার জালায় আপনার বাপের উপরে আমার কি দরদ আছে বলুন দিনে যে আপনার বাপের কবরের ধারে গেলে আমার চোখে পানি আসবে আপনার বাপ কোনোদিন আমার হাতে একটা লজেন খাইয়েছে আপনার বাপ কি কোনোদিন আমার গালে দুগাল ভাত তুলে খাইয়েছে আপনার বাপ কি কোনোদিন আমার গায়ে একটা জামা কিনে দিয়েছে দেইনি আপনার বাপের কবরের ধারে গিয়ে আমার কান্তি গেলি না অনেক সময় অনেক জাহান্নামের কথা মনে করতে হবে পুলসরাতের কথা মনে করতে হবে মনে করতে আমি পুলসরাতে আটকে গেছি এক্ষুনি যাচ্ছি পড়ে তারপর যদি চোখে দুপড়া পানি আসে কারণ কবরটা তো আপনার বাপের আমার এখনো বাপ মরিনি মা মরিনি আমার নানি মরেছে আমার দাদি মরেছে তার নানির জন্য অতটা দুঃখ হয় না আমার দাদির কবরের কাছে চলে না আমি দাঁড়াবো তার চোখ ধড়াহড় করে পানি বেরোয় ও কাঁদার জন্য একদম সাধনা করতে হয় না চেষ্টা করতে হয় না কারণ দাদি এখনো মনে পড়ে মারবে বলে আব্বা তাড়া করেছিল দাদি আঁচলের ভেতরে এনে বললো দেখ কচি মারিস তো আমার বা ছেলের মারিস নে সেই তো দাদি তো দাদির কবরের ধারে গেলেই না দাদি সেই কথাগুলো মনে পড়ে মায়ার জিনিস তো চোখের পানিটা তো এমনি আসে না অনেকটা মায়ার ধাক্কা কি তারপরে আসে
আমার দাদির কবরে লে চলেন আমি এমনি হু করে কাঁদব, কিন্তু আপনার কবরে লে চলেন চোখে মলম না দিলে পানি আসবে না আমার, কারণ ওই কবরে যে শুয়ে রয়েছে তার প্রতি তো আমার কোনো মায়া নেই। কিন্তু এরপরেও কখনো কখনো হাত তুলে একটু খুঁত খুঁত করে কান্নার ভাব নিয়ে বলতে হবে, আল্লাহ রহিম বক্সর বাপের তুমি তো জান্নাতে তো দেশো আরো জান্নাত দাও। রহিম বক্স বলে বুঝে নেবে তাহলে আমার বাপ যে জান্নাত থেকে যেটা হুজুরির কাছে খবর আছে, এই 10,000 মাল ঝাড়া পাবলিক ঝেড়ে দিলে আমার নামে 10,000, যে জান্নাতে আল্লাহ তুমি তো রহিম বক্সর বাপের জান্নাত দেশো আরো জান্নাত দাও। রহিম বক্স ফুলে একদম আঙুল ফুলে তাল গাছ, গতবার দিল 7,000 এবার এবার মারবে 10,000, এবার সামনে বছর আবার এসে হয়তো বলবে আল্লাহ তিনটে জান্নাত তো পেয়ে গেছে বাকি আটটা এবার দিয়ে দাও, আবার 15,000 ধরা যাবে। আমি বলছি কি যত বড় যাই করুন না কেন আপনার বাপের কবজ জিয়ারত করার জন্য পৃথিবীতে আপনি নাম্বার ওয়ান, আপনি নাম্বার ওয়ান। ওই নাম্বার ওয়ানে কোনো আলেম মাওলানা পীর বুজুর্গ যাবে না, বলবেন আমি তো খুব ভালো আলেম মাওলানা না, তা কি বলবো কিচ্ছু বলতে হবে না, শুধু কবরের দ্বারে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে একটা ভাবুন বাপ আপনার জন্য কি করেছিলেন, কি করেছিলেন আপনার জন্য, যে আল্লাহ আরবি বোঝে সে আল্লাহ বাংলা বোঝে না, বাংলা আল্লাহ আমি যতটুকু ভালো কাজ করেছি এ সবাব তুমি আমার আব্বা জানের রুয়ে পৌঁছে দাও আল্লাহ, আমার বাপ আমার জন্য অনেক কষ্ট করে গেছে আল্লাহ, আমি সেই বাপের কবরে এসে চোখের দুফোঁটা পানি রেখে বলছি আমার বাপের কবরে তুমি কষ্ট দিও না, আমি আধ ঘন্টা ধরে বানিয়ে বানিয়ে দোয়া করে যা না হবে আপনার 10 সেকেন্ডের এই দোয়াটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয় হবে, বলুন সকলে সুবহানাল্লাহ। এগুলো কি ভাড়া করা জিনিস দিয়ে হয়? কখনো হয় না। ভাড়া করা প্যান্ডেল হয়, ভাড়া করা মাইক হয়, ছাদ ঢালাই করার জন্য ভাড়া করা মেশিন হয়, ভাড়া করা তক্তা হয়, ভাড়া করা বাঁশ হয়। বাপ মরে গেছে বলে বললাম বাপ যখন নিতে একটা ভাড়া করলে, আচ্ছা ওই মদ্দা লোকের আব্বা বলি কোনোদিন স্বাদ মেটে, হ্যাঁ ভাড়া করা অনেকের আবার বিয়ে করতে যাওয়ার সময় বনাই টনে হয় না বলে ওর ধর্ম বনাইলে দেয়, আসলে মহব্বত কখনো ভাড়া করে ভাড়াটিয়া জিনিসে কখনো মহব্বত হয় না, মহব্বত হবে অরিজিনালে। যে কথাটা বলতে বলতে এতদূর পর্যন্ত এসছি, অ্যাকচুয়াল পৃথিবীর মাতব্বরি কাদের হাতে ভুলে গেছেন বলেন, আর তখন অর্ধেক লোক তো আবার ছিলেন না, এই জন্য আমি আমার কষ্ট হয় যে অষ্টা শোনে যদি পুরো শুনলে তিনি একটু বুঝতে পারেন, এখন যে এই কথাটা জিজ্ঞেস করছি যারা প্রথমে ছিল না তারা বলে হাঁতা আছে মাগুর মাছ না কই মাছ চ্যাং মাছ না ইলিশ মাছ। অ্যাকচুয়াল লাকদ কাতাবনা ফিস যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বললেন যারা ঈমানদার যারা সালিহ নেককার আল্লাহ ওয়ালা বান্দা আমার দুনিয়ার জমিনের মাতব্বরি আমি আল্লাহ তাদের উপরে ছেড়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। তাই বলেছিলাম তাহলে এসডিও চেয়ারে মুসলমান নেই, বিডিও চেয়ারে মুসলমান নেই, এডিএম চেয়ারে মুসলমান নেই, ডিজি চেয়ারে মুসলমান নেই, এসডিপিও চেয়ারে মুসলমান নেই, ডিএম চেয়ারে মুসলমান নেই। কারণটা কি? খোদা তো বললেন মুসলমানরা বসবে কিন্তু মুসলমানরা তো এই চেয়ারে নেই, তাহলে দুটো যে কোনো একটা সত্যি হয় বলতে হবে কোরআন মিথ্যে, আর না হলে বলতে হবে মুসলমানরা ব্যর্থ। মুসলমানরাই কিসে ব্যর্থ? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন পৃথিবীতে আপনার কাছে প্রথমে এই বার্তাটা নিয়ে এসেছিল যে তুমি লেখাপড়া করো, তুমি লেখাপড়া করো। আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় যখন দেখি 12 বছরের একটা নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, যে বাচ্চাটার উপরে আল্লাহ এখনো নামাজ চাপাইনি, যে বাচ্চার উপরে আল্লাহ এখন ফরজ ডিউটি চাপাইনি, সেই বাচ্চাটারে কাজের দায়িত্ব ঘাড়ে চাপিয়ে বাপ মা পয়সা রোজগার করাচ্ছে, স্কুল বন্ধ করে দিয়ে, এর চাইতে বড় নিষ্ঠুরতা আর কি হতে পারে? লোকে বলে মার চাইতে যে ভালোবাসে সে নাকি ডাইনি, আমি বলছি সে ডাইনি না, যে বাবা মা নাবালক বাচ্চার স্কুল বন্ধ করে কাজে দিয়ে দেয় এরা তার চাইতে বড় ডাইনি। এটা কোনো বাপের কাজ হতে পারে না, এটা কোনো মায়ের পরিচয় হতে পারে না যে নাবালক বাচ্চাদেরকে খাটিয়ে তার পয়সা রোজগার করাতে হবে। আশ্চর্য ব্যাপার, মুসলিম পাড়ার আইসিডিএস স্কুলগুলোতে গিয়েছি, খাতায় নাম আছে 125 জন,
পড়ানোর সময় 17-18 জন, খিচুড়ি নেওয়ার সময় 150 জন। খিচুড়ি দেয় এদিকে, খিচুড়ি সরকারের খিচুড়িটা ভালো, সরকারের বইটা ভালো না। খিচুড়ি বিরাট মজা, খিচুড়ি খিচুড়ি মজা, ডিম মজা, তারপর মাঝে মাঝে ছাতু দলা করে দেয়, সে তো বিরাট মজা। কিন্তু সরকারের পড়াটা আচ্ছা, গভর্নমেন্ট কি লেখাপড়া গিলিয়ে কি মুসলমানের বুকি পাদে গিলিয়ে খাওয়াবে? এ জাতি যদি নিজেরা ঘুরে না দাঁড়ায়, এ জাতি বললি বলবেন চাকরি নেই বাকরি নেই, কি করতে পড়াশোনা করাবো, কি করতে পড়াশোনা করাবেন? আরে চাকরি বাকরি আছে কি নেই সেটা বুঝতে গেলেও তো একটা জায়গায় জাতি হবে, সেই জায়গা পর্যন্ত যে তোর কোচিন যদি চাকরি না হয় তুই ভ্যান কিনে দে, ভ্যান চালাক, চার দোকান করে দে, চপের দোকান করে দে, ছোট্ট একটা ব্যবসা দে, দুবিঘে জমি দিয়ে চাষবাস করো। তাহলে যে না হচ্ছে সকাল সকাল একবার ফুসকার ব্যবসায় দিয়ে দিলুম, সেলাই কাজে দিয়ে দিলুম। আচ্ছা একটা ফুল সবে 20, এই 20টা আরো কিছুদিন যাবে আর একটু মোটা হবে, তারপর কিছুদিন যাবে উপরে ছাল ছাড়াবে, তারপর একদিন গেলে আস্তে 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 ফুলটা পুরো ফুলে যাবে। এইবার বোঝা যাবে এটা গোলাপ না শামলা, জুই না চামেলি। কিন্তু 12 বছরের ওটা তো তখনও 20, তখনই যদি ভেঙে দিল তাহলে তুই বুঝলি কি করে এটা কি ফুল হতো? সব কথা চলে যাক, আমি তো শেষ কথাটা বলতে পারি। প্রিয় রসুল বলেছেন যে তোমরা তোমাদের বাচ্চাকে লেখাপড়া শেখাও। রাসূলুল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইকরা বিসমা রাব্বিকাল্লাযী খালাক হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই কথাগুলো কি মুসলমানের মাথায় যায় না যে লেখাপড়া ছাড়া কোনোদিন এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না? মিনিমাম 18 বছরের নিচে কোনো বাবা যেন তাদের সন্তান ছেলে মেয়েকে কোনো কাজে নিয়োগ না করে। এই গ্রামে একটা টিম তৈরি হোক, নওজওয়ান যুবকদের একটা দল তৈরি হোক, যারা বাড়িতে বাড়িতে যে বলবে চাচা তোমার ছেলে সিক্সে পড়ে, স্কুল বন্ধ কেন, আবার স্কুলে পাঠানো হোক। ভাবি তোমার কোচিত বার 8-এ পড়তো, স্কুলে যায় না কেন? ইমিডিয়েট ও যেন স্কুলে যায়। আমি মারতে বলবো না, ঝগড়া বাঁধাতে বলবো না, আমি হুমকি দিতে বলবো না, ধমকানি আর চমকানি দিতে বলবো না, তবে অন্তত তাদের ঘুম ভাঙানোর জন্য এটাও তো বলতে পারি যে বাচ্চাগুলো আবার স্কুলে পাঠাও। বললি বলবানি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, এরম একটা কথা আছে না, বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো? আপনি খুব চালাক, সেই জন্য বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াতে যান না। আমি একদম জম্মের হুঁসো, সেই জন্য বাদুড়িয়ার ভাত খেয়ে চাঁদপুরে এসে মোষ তাড়াতে, আমি কমিডিয়েট না হলে আর এখানকার মশা তাড়া দিয়েছি। কুআনফুসাকুম ওয়াহালিকুম নারো, শুধু নিজে বাঁচার নাম মুসলমান নয়, নিজে পড়তে হয়, নিজে শিখতে হয়, নিজে বুঝতে হয়, নিজে ভালো হতে হয়, আর সেই সাথে সাথে আমার চারিপাশে যারা আছে তাদেরকেও খাওয়াতে হয়, তাদেরকেও পড়াতে হয়, তাদেরকেও শেখাতে হয়, তাদেরকেও নামাজি বানাতে হয়, তবে আমি মুসলিম। শুধু নিজে পালন করার নাম মুসলিম নয়, নিজে পালনের পাশাপাশি আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও সততা নিষ্ঠার আদর্শের জীবন গঠনের মেহনত করাটাও ইসলামের একটা অঙ্গ। দুর্ভাগ্যজনক ভাবি আমরা ওয়াজ শুনতে ভালোবাসি কিন্তু ওয়াজ কাজে লাগাতে ভালো লাগে না। ওয়াজ বাঙালি শোনে যতটা যত্ন করে, যে পরিমাণ মেয়ে দেখে ওই পরিমাণ বে করে, কথা বলেন কথা বলেন, যে পরিমাণ বাজার ঘরে ওই পরিমাণ মাল কেনে, হাগর বসে ওই পরিমাণ মাল এরা ওই।